পাহাড়, প্রকৃতি আর অরণ্য ঘেরা মৌলভীবাজার, সবুজ চা বাগানের সৌন্দর্য আর প্রকৃতির নির্জনতা উপভোগ করতেই মূলত ছুটে আসা এখানে। টানা এক মাস সিয়াম সাধনার পর ঈদের ছুটিতে শনিবার দুপুরের পর থেকে স্থানীয় দর্শনার্থীরা ভিড় করেন প্রকৃতির এ সৌন্দর্যের কাছে। বাঁধ ভাঙা জোয়ার যেন দর্শনীয় স্থানগুলোতে। মৌলভীবাজার শ্রীমঙ্গলের একাত্তরের বধ্যভূমি, কমলগঞ্জের লাওয়াছড়া জাতীয় উদ্যান, ভাড়াউড়া চা বাগান, রাবার বাগান, টি রিসোর্ট, বিটিআরআই ও তার আশপাশের সবকটি স্থানে মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে জেলার বাইরের পর্যটক উপস্থিতি তেমন একটা দেখা যায়নি। খুবই ভালো লাগতেছে, সবাই ছবি তুলছে, সুন্দর করে সেজে আসছে, ভালো লাগছে, আমরাও ছবি তুলতেছি, অনেক পর্যটকরা আসে এবং আমরাও আসছি, মনটা ফ্রেশ হয়ে গেল। আমার খুব ভালোই লাগে যেন আইছি, সবার খুব ভালো লাগতেছে, আমরা ঈদ খুব আনন্দ উপভোগ করতেছি। দর্শনার্থীদের নিরাপত্তা দিতে সার্বিক সহযোগিতার কথা জানান ট্যুরিস্ট পুলিশ। ঈদের আনন্দ ভ্রমণটা যাতে সুন্দর এবং সাবলীল হয় সে প্রচেষ্টায় পর্যটকদের নিরাপত্তায় আমাদের ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক তাদের ডিউটি পালন করে যাচ্ছে। পর্যটন সেবা সংস্থার দেওয়া তথ্য মতে মৌলভীবাজার জেলায় শতাধিক পর্যটন কেন্দ্র রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার।